মস্কার বন্ধুরা মিনা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই এই যে আজকে যে গাছটা এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটাকে আমরা খাড়খোল বা ঘ্যাটখোল বলে চিনি তো আপনারা এই খারখোলকে কি নামে চিনে থাকেন সেটা কমেন্টে প্লিজ জানাবেন তো আজকে আমার এই খারখোলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এটা কিভাবে খায় তো আমি প্রথমে এই খারখোল গাছটা কেটে নেব এটা একদম শেকড় সময় তুলছি না এভাবে কেটে নিচ্ছি তাহলে আবার এখানে হবে আর একবার এই গাছ যদি আপনাদের বাড়িতে হয় তো প্রত্যেক বছর এটা সেই জায়গাতেই হতে থাকবে তো চলুন এটা গাছটা কেটে তারপরে পরের স্টেপে যাচ্ছি এটা সকালবেলা গরম ভাতের সাথে যদি এই রেসিপিটা আপনি বানিয়ে খান তো এই রেসিপি দিয়েই আপনার এক ভাত নিমেষে শেষ হয়ে যাবে এই যে কাটা হয়ে গেছে এবার চলুন পরের প্রসেসে এবার আমি খারকোল শাকটা বেছে নেবো এভাবে বটির সাহায্যে খারকোল শাকের সাইডে যে ডাটার সাইডে একটা আসমতো থাকে তো এটাকে ছাড়িয়ে নিতে হবে আর অনেকে আছে ডাটাটা আলাদা খায় আর পাতাটাও আলাদা করে খায় কিন্তু এইভাবে দুটোই একবারে খেয়ে দেখবেন দারুণ লাগে তো এভাবে আমি পাতা আর ডানটিটা একসঙ্গে বেছে নিচ্ছি বটির সাহায্যে কুচিয়ে নিচ্ছি সবগুলো আমার বাছা হয়ে গেছে এবার এরকম ছোটো ছোটো করে কেটে নেব কার্পল শাকটা বেছে আমি ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছি কালো জিরে আর এখানে রসুন নিয়েছি দশটা মতো আর এখানে শুকনো লঙ্কা নিয়েছি ছটা মতো পাঁচটা কি ছটা এবার একটা গ্যাস অন করে কড়াই বসিয়ে নিয়ে কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম কালো জিরে এবার কালো জিরে একটু ফ্রাই করে নেব কালো জিরেটা ফ্রাই করে নেওয়ার পর এবার আমি এটা শিলের ওপরে দিয়ে দিলাম এবার ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি আর একটু সর্ষের তেল এবার তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেব শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা আমি ফ্রাই করে নিলাম শুকনো লঙ্কাটা ফ্রাই হয়ে গেলে এটাও আমি শিলের ওপরে রেখে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি রসুন রসুনগুলো আমি একটু ভেজে নেব রসুনগুলো ভাজা ভাজাখানি ভেজে নিয়ে এবার এর ওপরে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা খারকুল শাকটা এবার খারফুল শাকটা আমি ভালো করে ভেজে নেব যাতে কোনো ভাবে জল না থাকে আর তার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুনটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন নুনটা দিয়ে এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার আমি ভালো করে এটা নাড়াচাড়া করে জলটা শুকিয়ে নিয়ে আমি এটা ভেজে নেব আমি খারগোল শাকটা প্রায় চার থেকে পাঁচ মিনিটে ভেজেছি আমার জল অনেকটাই শুকিয়ে এসছে আর আর এক মিনিট ভাজলেই হয়ে যাবে শিলের ওপর যে কালো জিরে আর শুকনো লঙ্কাটা রেখেছিলাম সেটা বেটে নিলাম আর এবার আরও এক মিনিট ভাজার পরে এবার আমি শিলের ওপর এটা নামিয়ে নেব তো আমি শিলের ওপর নামিয়ে নিয়েছি আর এবার বেটে নিচ্ছি বেশ ভালো করে বেটে নিতে হবে আর এটা বাটা হয়ে গেলেই একটা বাটিতে তুলে নেব খারকোল বাটার একদম রেডি আমি এখানে একটা প্লেটে নামিয়ে নিয়েছি তো আপনাদের এই খারকোল বাটার রেসিপিটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ভালোবাসা বড়দের প্রণাম